শুভ সকাল বন্ধুরা, আজ 22 জুলাই বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, পুরসভার জায়গা জবরদখল, করিমগঞ্জে কড়া পদক্ষেপ ডিসির, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিভিন্ন সরকারি বিভাগে বিদ্যুৎ কোম্পানির পাওনা 127 কোটির বিদ্যুৎ বিল, 10 কিস্তিতে 30,000 টাকার বকেয়া পরিশোধের সুযোগ। বদরপুর ব্লকের বিভিন্ন জিপির দুর্নীতির তদন্তের দাবি বিশ্বরূপ ভট্টাচার্যের। করিমগঞ্জে মেডিকেল কলেজ, রাজ্য সরকারের পাকা সিদ্ধান্ত চান সিদ্দেক আহমেদ। 3 বিধানসভা কেন্দ্রের সীমানা দুহালিয়ায় প্রস্তাবিত মেডিকেল কলেজ স্থাপনের দাবি, করিমগঞ্জে সর্বপ্রথম আওয়াজ উঠেছিল পাতারকান্দি থেকে, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। লক্ষ্মীপুরে 30 কেজি গাঁজাসহ পুলিশের জালে 2 যুবক। নাগরিকত্ব সংশোধনী আইন ভারতীয় মুসলমানদের প্রভাবিত করবে না বলে গুয়াহাটিতে আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্য। টোকিও অলিম্পিকে লাভলিনা বরগোহাঁয়ের সফলতা কামনায় গো ফর গ্লোরি শীর্ষক সাইকেল র্যালি। র্যালির সূচনা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার, অলিম্পিকে আসাম কন্যার সাফল্য কামনা। হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষার বিকল্প মূল্যায়ন পদ্ধতির স্বচ্ছতা নিশ্চিত করার জন্য রাজ্য সরকার দায়বদ্ধ বলে শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগুর মন্তব্য। জওহর নবোদয় বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য চলতি বছরের বাছাই পরীক্ষা কোভিড বিধি মেনে আগামী 11ই আগস্ট অনুষ্ঠিত হবে। এবং সর্বশেষ খবরটি হলো, মুখ্যমন্ত্রীর মিত্রজোটে সাজু, সুনাইয়ে বইবে উন্নয়নের জোয়ার, আশাবাদী মহাজোট। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। পুরসভার জায়গা দখল করে করিমগঞ্জে ব্যবসা চালাচ্ছেন কিছু লোক, ওইসব ব্যবসায়ীদের দখল থেকে জায়গা মুক্ত করতে চলেছে জেলা প্রশাসন। অবৈধ দখল উৎখাত করে পুরসভার জায়গায় গাড়ি পার্কিং ব্যবস্থার পরিকল্পনা চলছে। ব্যবসায়ীদের দখল থেকে পুরসভার জায়গা মুক্ত করার জন্য এক্সিকিউটিভ অফিসারকেও নির্দেশ দিয়েছেন জেলাশাসক। সাংবাদিকদের খুদ এ ব্যাপারে জানিয়েছেন জেলাশাসক খর্গেশ্বর পেগু। মূলত শহরে ব্যাপক যানজট সমস্যা দেখা দিয়েছে, এর মধ্যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় দ্বিগুণ হয়ে গেছে যানজট সমস্যা। অথচ পুরসভার জায়গা দখলে নিয়ে নিজেদের ফায়দা লুটে চলেছেন একাংশ ব্যবসায়ী। ডিসির কথায়, জবরদখলের জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করলে যানজট সমস্যার কিছুটা সুরাহা হবে। উল্লেখ্য, বিশাল মার্কেট ও তার লাগোয়া একটি হোটেল পুরসভার জায়গা দখল করে পার্কিংয়ের ব্যবস্থা করেছে। বিষয়টি জেলাশাসকের নজরে আসার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে বদরপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের কাজে সীমাহীন দুর্নীতি চলছে। এইসব দুর্নীতির তদন্তের জন্য বিভাগীয় মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন বলে জানান প্রদেশ বিজেপির মুখপাত্র বিশ্বরূপ ভট্টাচার্য। এ নিয়ে বিভাগীয় মন্ত্রী রঞ্জিত কুমার দাসের সঙ্গে ইতিমধ্যে তিনি আলোচনা করেছেন বলে জানান। বদরপুরে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিজেপির প্রদেশ নেতা বিশ্বরূপ ভট্টাচার্য। তিনি বলেন, বদরপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হলেও 51,000 ভোটার দলের পক্ষে রায় দিয়েছেন, তাই বদরপুরের উন্নয়নে তিনি লড়াই চালিয়ে যাবেন, কোনো তিনি দুর্নীতি বরদাস্ত করবেন না। বিশেষ করে 2017-18, 2018-19, 2019-20 অর্থবছরে MGNREGA ও চতুর্দশ অর্থ কমিশনে কোথায় কী কাজ হয়েছে তার তদন্তের জন্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের কাছে দাবি জানিয়েছেন তিনি। জানান, খনকলস, বাসাইল, বুন্দাশিল, উমরপুর, মালুয়া, শ্রীগৌরী, লামাজুয়ার, দত্তপুর, মহাকল সহ প্রতিটি জিপিতে সীমাহীন দুর্নীতি হয়েছে। ওই জিপিগুলোর কাজের তদন্তের জন্য তিনি মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। এছাড়াও ওই জিপিগুলোর দুর্নীতির বিভিন্ন তথ্য তিনি মুখ্যমন্ত্রী ভিজিলেন্স সেলে জমা দিয়েছেন। শীঘ্রই ভিজিলেন্স দিয়ে ওই জিপিগুলোর দুর্নীতির তদন্তের জন্য তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানান। ও বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। ড্রাগস, গরু, কয়লা পাচার থেকে শুরু করে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর মনোভাব পোষণ করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বর্তমান করোনা পরিস্থিতিতে বদরপুরের গ্রাম শহরে অনেকে প্রোটোকল মানছেন না বলে উদ্বেগ প্রকাশ করেন, এটা সরকার বিরোধী মনোভাবের পরিচয় বলে মন্তব্য করেন তিনি। এবারের বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, তিনি এই বাজেটে খুশি।
বাজেট সম্পর্কে তিনি আরো বলেন করোনায় রাজ্যে মৃত্যু হয়েছে 4888 জনের এর মধ্যে যারা অভিভাবকহীন হয়েছেন তাদের 2.5 লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার ঘোষণা করেছে সরকার এছাড়াও মাইক্রোফাইন্যান্সের ঋণ মুকুবের জন্য 26 লক্ষ মহিলাকে তিন ক্যাটাগরিতে অর্থ দেবে সরকার এজন্য বাজেটে 12.5 কোটি টাকা ধার্য করেছে সরকার 25,000 টাকা করে পাবেন মাইক্রোফাইন্যান্সের মহিলারা এমর্মে একটি কমিটি গঠন করা হয়েছে এর সুবিধা বদরপুর বিধানসভা কেন্দ্রের মহিলারাও পাবেন অপরদিকে জওহর নবোদয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য চলতি বছরের বাছাই পরীক্ষা কোভিড বিধি মেনে আগামী 11 আগস্ট অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে টুইট করে জানানো হয়েছে যে দেশের 11,000 পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠেয় বাছাই পরীক্ষার মাধ্যমে 47,000 ছাত্রছাত্রীকে নির্বাচিত করা হবে ইতিমধ্যে 24 লক্ষ ছাত্রছাত্রী নাম পঞ্জীয়ন করেছেন অপরদিকে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার বিকল্প মূল্যায়ন পদ্ধতির স্বচ্ছতা নিশ্চিত করার জন্য রাজ্য সরকার দায়বদ্ধ বলে শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু মন্তব্য করেছেন তিনি বলেন যে এ সম্পর্কে ছাত্রছাত্রী তথা অভিভাবকদের অনিশ্চয়তায় ভুগতে হবে না এই প্রক্রিয়াটিতে জালিয়াতি করা কোনো ব্যক্তিকে ছেড়ে দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন ইতিমধ্যে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান তিনি আরও জানান যে সমগ্র বিষয়টির তদন্ত করার জন্য শিক্ষা সচিব ধ্রুবজ্যোতি দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা সচিব শ্রী দাস 15 দিনের মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিল করবেন বলেও তিনি জানান এদিকে বিদ্যালয় পরিদর্শক মাধব ডেকাকে পদোন্নতি দেওয়া হয়নি বলে মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অভিযুক্ত আধিকারিককে নিরীক্ষণে রাখার জন্য সঞ্চালকের কার্যালয়ে বদলি করা হয়েছে বলে শিক্ষামন্ত্রী পেগু জানান অপরদিকে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন যে নাগরিকত্ব সংশোধনী আইনের দ্বারা দেশের মুসলমান সম্প্রদায় প্রভাবিত হবেন না তিনি বলেন যে ভারত অতীত থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সমদৃষ্টি দিয়ে আসছে কিন্তু পাকিস্তান এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে গতকাল গুয়াহাটিতে সিটিজেনশিপ ডিবেট ওভার এনআরসি এন্ড কা শীর্ষক একটি পুস্তকের উন্মোচন করে শ্রী ভাগবত এই মন্তব্য করেন তিনি বলেন যে আমাদের সবারই সংবিধানে উল্লেখ করা দায়িত্ব ও কর্তব্য পালন করা উচিত ভারত 5,000 বছরের পুরনো সংস্কৃতির আধারে বিশ্ব ধর্ম নিরপেক্ষতার পাঠ পড়িয়ে আসছে বলে তিনি উল্লেখ করেন আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন যে 2014 সালের পর থেকে ধর্ম নিরপেক্ষতার বিষয়টি নিয়ে বিতর্ক চলছে তবে ভারতে ধর্ম নিরপেক্ষতার প্রাচীন ইতিহাস রয়েছে অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে ভারতবর্ষ হল পৃথিবীর এক সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতীয় গণতন্ত্রের এক নিজস্ব পরম্পরা রয়েছে এবং এখানে প্রত্যেকেই বিকল্প চিন্তা ভাবনা করার সুযোগ লাভ করেন তিনি বলেন যে এই গ্রন্থ তথ্য সমৃদ্ধ এবং এতে নাগরিকপঞ্জির সম্পর্কে বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে অপরদিকে টোকিও অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা আসামের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্সার লাভলিনা বরগোহাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর উদ্দেশ্যে গতকাল গুয়াহাটিতে আয়োজিত গো ফর গ্লোরি শীর্ষক এক সাইকেল র্যালিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অংশগ্রহণ করেন দিশপুর লাস্ট গেটে সাইকেল র্যালির উদ্বোধন করে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লাভলিনা বরগোহাইকে উৎসাহিত করা ও অনুপ্রেরণা যোগানোর জন্য রাজ্যবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যের ক্রীড়া ইতিহাসে অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করা লাভলিনা হচ্ছেন প্রথম মহিলা অ্যাথলিট লাভলিনাকে অলিম্পিকে তার প্রদর্শনের জন্য শুভেচ্ছা জ্ঞাপন সহ বক্সিং রিংয়ে তার উচ্চমানের প্রদর্শনের মাধ্যমে দেশের গৌরব বজায় রাখবেন বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন এই র্যালিতে রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ কৃষিমন্ত্রী অতুল বোরা ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের মন্ত্রী বিমল বোরা বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি উপাধ্যক্ষ ডক্টর নুমল মুমিন সহ বেশ কয়েকজন মন্ত্রী ও বিধায়করা অংশ নেন অপরদিকে করিমগঞ্জ মেডিকেল কলেজ নিয়ে বিধায়কদের দড়ি টানাটানি বন্ধ করে সরকার সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিক এই জেলার যেখানেই মেডিকেল কলেজ নির্মাণের সিদ্ধান্ত নেবে সরকার সেটাই মেনে নিতে তারা রাজি বিধানসভায় বাজেট বিতর্কে অংশ নিয়ে একথা বলেছেন দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক সিদ্দিক আহমেদ তার মতে করিমগঞ্জে মেডিকেল কলেজ হলে জেলার মানুষ উপকৃত হবেন কারণ একটু ভালো চিকিৎসার জন্য প্রায় 100 মাইল পথ উজিয়ে যেতে হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তবে এই প্রতিষ্ঠানে কার্ডিওলজি নিউরোলজি বিভাগের অভাবের দিকটি তুলে
তার মতে করিমগঞ্জে মেডিকেল কলেজ হলে জেলার মানুষ উপকৃত হবেন কারণ একটু ভালো চিকিৎসার জন্য প্রায় 100 মাইল পথ উজিয়ে যেতে হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তবে এই প্রতিষ্ঠানেও কার্ডিওলজি নিউরোলজি বিভাগের অভাবের দিকটি তুলে ধরেছেন সিদ্দিক তার বক্তব্য অনেক রোগী বরাক থেকে গুয়াহাটি আসার পথে রাস্তাতেই প্রাণ হারান তাই বরাকের স্বাস্থ্য পরিকাঠামো উন্নত হওয়া আবশ্যক এও বলেছেন সিদ্দিক বাজেটে আছে যে 1000 স্বাস্থ্য কেন্দ্রকে হাসপাতালে উন্নীত করা হবে তিনি চান প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এলাকায় যাতে এরকম হাসপাতাল তৈরি করা হয় এছাড়া খাদ্য সুরক্ষা যোজনায় যে চাল দেওয়া হয় সেটা আসামের কৃষকদের কাছ থেকে কেনার আর্জিও জানিয়েছেন তিনি অপরদিকে ড্রাগস বিরোধী অভিযানে ঘন ঘন সাফল্য লাভ করছেন লক্ষ্মীপুরের এসডিপিও কুলপ্রদীপ ভট্টাচার্য হেরোইন সহ তিনজনকে পাকড়াও করেছিলেন রাত পোহাতেই মঙ্গলবার সকালে আবারও আটক করলেন গাজা সঙ্গে দুই যুবক মঙ্গলবার সকাল 8টায় লক্ষ্মীপুর থানা এলাকার দিলখুশ থেকে এই সাফল্য লাভ করেন আটক দুই যুবক প্রদীপ নমশূদ্র বাড়ি তিলকা নতুন বস্তি এবং মুক্তা মল্লিক বাড়ি জিরিবাম থানা এলাকার লাটিংখাল ওই দুই যুবক মঙ্গলবার সকালে দিলখুশ এলাকায় তিনটি বেগে 30 কেজি গাঁজা নিয়ে যাচ্ছিল পুলিশ দল নিয়ে সেখানে অতপেতে বসেছিলেন লক্ষ্মীপুরের এসডিপিও সুযোগ বুঝে প্রদীপ এবং মুক্তাকে পাকড়াও করে পুলিশ দল তাদের হাতে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় 30 কেজি গাঁজা উদ্ধার করা গাঁজা বাজেয়াপ্ত করে তাদের নিয়ে যাওয়া হয় লক্ষ্মীপুর থানায় দুই যুবকের বিরুদ্ধে পুলিশ মামলা নথিভুক্ত করেছে ড্রাগস বিরোধী অভিযানে লক্ষ্মীপুর পুলিশের একের পর এক সাফল্যে যথেষ্ট আনন্দিত লক্ষ্মীপুরের সচেতন মহলের মানুষ অপরদিকে তিন বিধানসভা কেন্দ্রের সীমানা দুহালিয়ায় প্রস্তাবিত মেডিকেল কলেজ স্থাপনের দাবি করিমগঞ্জে সর্বপ্রথম আওয়াজ উঠেছিল পাথারকান্দি থেকে করিমগঞ্জ জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজ পাথারকান্দিতে স্থাপনের দাবি দীর্ঘ কয়েক বছরের এজন্য পাথারকান্দিতে অনেক আন্দোলন হয়েছে জাতীয় সড়ক অবরোধ ধর্ণা স্মারকপত্র প্রদান অনেকবার হয়েছে করিমগঞ্জে একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য পাথারকান্দি থেকে আওয়াজ উঠেছিল এবং সেই অনুযায়ী সরকারের কাছে দাবি দাওয়া পেশ করা হয়েছিল এমনকি আমরণ অনশন পর্যন্ত হয়েছিল 2015 সালের আগস্ট মাসে পাথারকান্দিকে মহকুমা ঘোষণা পাথারকান্দিতে একটি মেডিকেল কলেজ স্থাপন সহ অন্যান্য দাবির প্রেক্ষিতে সাবডিভিশন ডিমান্ড কমিটির সাধারণ সম্পাদক ফজল আহমেদ পাথারকান্দি সার্কল অফিস প্রাঙ্গণে আমরণ অনশন শুরু করেছিলেন ফজলের শারীরিক অবস্থা যখন অবনতির দিকে চলে যায় তখন তাকে করিমগঞ্জের সিভিল হাসপাতালে স্থানান্তরিত করে প্রশাসন সেখানে গিয়েও আমরণ অনশন থেকে সরে আসেননি ফজল অনশন চালিয়ে গিয়েছিলেন তিনি বিভিন্ন মহল থেকে অনুরোধ করা হয়েছিল অনশন প্রত্যাহার করে নেওয়ার জন্য কিন্তু অবিচল ফজল অনশন থেকে সরে আসেননি তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ফোনে ফজলকে বলেছিলেন অনশন প্রত্যাহার করার জন্য তিনি দাবিগুলো পূরণের জন্য চেষ্টা চালাবেন মৌলানা আহমেদ সাঈদ গোবিন্দপুরীয় তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছিলেন তৎকালীন সাংসদ রাজেশ্যাম বিশ্বাস ও অন্যান্য রাজনীতিবিদরা হাসপাতালে গিয়ে ফজলকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন তখন কৃষ্ণেন্দু পাল বিধায়ক নির্বাচিত হননি তিনিও করিমগঞ্জ হাসপাতালে গিয়ে ফজলকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন কৃষ্ণেন্দু প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি তিনি বিধায়ক নির্বাচিত হন তবে দাবিগুলো আদায়ে প্রাধান্য দেবেন কয়েকদিন অনশন চালিয়ে যাওয়ার পর সবার অনুরোধ এবং পরামর্শে তিনি অবশেষে অনশন প্রত্যাহার করে নেন পাথারকান্দির বিশিষ্ট সমাজসেবী গীতা দাসের হাত থেকে জল পান করে তিনি অনশন প্রত্যাহার করেছিলেন কৃষ্ণেন্দু পাল পাথারকান্দির বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি পাথারকান্দির দুহালিয়ায় মেডিকেল কলেজ স্থাপনের প্রচেষ্টা জোরকদমে চালিয়েছেন জেলার অনেক রাজনৈতিক দলের প্রতিনিধি ও নেতৃবৃন্দ পাথারকান্দিতে মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রস্তাবিত পত্রে স্বাক্ষর করেছিলেন কিন্তু পরবর্তীতে রহস্যজনকভাবে দুহালিয়ায় মেডিকেল কলেজ স্থাপন না করার জন্য তদবির শুরু হয়ে যায় অথচ পাথারকান্দিবাসী এই মেডিকেলের জন্য অনেক আন্দোলন করেন বরাক উপত্যকায় একমাত্র শিলচরে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে এত বড় একটি এলাকায় একটি মেডিকেল কলেজ রোগীদের চাপ সহ্য করতে পারছে না সঙ্গত কারণে এই উপত্যকায় আরেকটি মেডিকেল কলেজের প্রয়োজন রয়েছে আর এক্ষেত্রে পাথারকান্দির দুহালিয়ায় রয়েছে অনেক জায়গা এলাকার জনগণ স্বেচ্ছায় জমিগুলো ছেড়ে দেওয়ার ব্যাপারে কথাও দিয়েছেন এখানে মেডিকেল কলেজ স্থাপন হলে সরকারের 20 কোটি টাকা বাঁচবে এলাকাটি উঁচু হয় এখানে মাটি ভরাটের প্রয়োজন হবে না বন্যা এলাকাটির ক্ষতি করতে পারবে না তাছাড়া দুহালিয়া এলাকাটি রয়েছে পাথারকান্দি রাতাবাড়ি এবং দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সীমানায় এছাড়া সড়ক ও রেল যোগাযোগের সম্পূর্ণ সুবিধা রয়েছে
এখানে মেডিকেল কলেজ স্থাপন হলে পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যের রোগীদেরও সুবিধা হবে। এলাকার প্রাকৃতিক পরিবেশ খুব মনোরম, সব দিক মিলিয়ে দেখলে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এই দুহালিয়া। ও বৃহত্তর স্বার্থে সব মনোমালিন্য দূর করে পাতারকান্দির দুহালিয়ায় প্রস্তাবিত মেডিকেল কলেজ স্থাপনের জন্য দাবি জানিয়েছেন পাতারকান্দি সাব ডিভিশন ডিমান্ড কমিটির সাধারণ সম্পাদক ফজল আহমেদ। অপরদিকে বিরোধী বিধায়কদের নিয়ে গঠিত মুখ্যমন্ত্রীর মিত্রজোটে বরাক থেকে জায়গা পেয়েছেন সুনাইর বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া। এতে খুশির হাওয়া বইছে সুনাই বিধানসভা কেন্দ্রের এআইডিএফ ও কংগ্রেস দলের নেতা কর্মীদের মধ্যে। মঙ্গলবার শিলডুবির এআইডিএফ কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডেকে নিজেদের সন্তুষ্টির কথা জানান উভয় দলের কর্মকর্তারা। বিধায়ক সাজুর প্রতি আস্থা দেখানোয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এআইডিএফ দলের সুনাই বিধানসভা কেন্দ্রভিত্তিক কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর। নতুন রামনগর জিপির এপি সদস্যার প্রতিনিধি এ কে আজাদ সজীব লস্কর আরও এক ধাপ এগিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর মিত্রজোটে জায়গা করে সাজু প্রমাণ করলেন তিনি আসলে লম্বা রেসের গুড়া। এবার সুনাইর উন্নয়নে জোর গতি আসবে বাদ্রী সেতুর অ্যাপ্রোচ, বোয়ালি আইটিআই সহ আরও যেসব অসম্পূর্ণ প্রকল্প রয়েছে বিধানসভা এলাকায় সেগুলো পূর্ণতা পাবে আশা ব্যক্ত করেন সজীব। সাংবাদিক বৈঠকে কথা বলেন সুনাই ব্লক যুব কংগ্রেস সভাপতি ইজাজ আহমেদ লস্কর। তিনি টেনে আনেন জাল সার্টিফিকেট ইস্যু, বলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর কিছু জেরক্স কাগজ দেখিয়ে জনমানুষে বিভ্রান্তি ছড়াচ্ছেন, বিধায়ক সাজুকে জনমানসে হে করার উদ্দেশ্যেই এসব করেছেন আমিনুল। আদালতের উপর আস্থা রাখতে আমিনুলকে পরামর্শ দেন ইজাজ, বলেন একটি আদালতে বিচারাধীন মামলায় কে ঠিক আর কে ভুল সেটা